নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। এক্সামের কথা মাথায় আসলেই আমাদের গা ঠান্ডা হয়ে যায়, মনের ভিতরে টেনশন জমে যায়, রাত্রে ঘুম হয় না যে কেমন হবে আমার এর পরে এক্সাম, সে মাধ্যমিক হোক, উচ্চ মাধ্যমিক হোক বা জয়েন্ট এন্ট্রান্স হোক, যে কোনো এক্সাম। তো এই সব এক্সামে আমাদের বাবা মা যারা আছেন তারা পর্যন্ত টেনশনে থাকেন, এমনকি বাবা মা, আমি আমার নিজের কথাই যদি বলি, তো আমি যখন প্রথম মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলাম তখন আমার মা আমাকে চন্দনের টিপ এবং সাথে পুজো পার্বণ, দই মুখে দেওয়া, অনেক 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 কিছু করেছেন, এবং এমনকি আমার বাবা এক্সামের সময় আমাকে হল ঘরে রেখে সিট নাম্বার খুঁজে দিয়ে সেখানে আমাকে বসিয়েছেন, আমার এখনো পর্যন্ত মনে আছে। এবং ছুটি হওয়ার পর, মানে যখন এক্সাম শেষ হলো, তখন আমার বাবা দাঁড়িয়েছিল। তো অ্যাকচুয়ালি কি বলেন তো, মানে এই এক্সামে আমাদের প্রত্যেকেরই, মানে ছাত্রছাত্রীরা পরীক্ষা দেয় কিন্তু বাবা মা মনে হয় পরীক্ষা দেয়, আমার মনে হয়, কারণ বাবা মার মধ্যে এতটাই টেনশন থাকে, এতটাই টেনশন থাকে, মানে কি বলবো, মানে কতটা টেনশন থাকে আমি নিজে জানি। তো আমি এই বিষয় নিয়ে, আমি এক্সাম নিয়ে আমি এর পরে এপিসোড থেকে শুরু করতে চলেছি। তো কোন কোন রাশির এই বছর ভালো হবে এবং এক্সামে ভালো রেজাল্ট করবে, র্যাঙ্ক করবে, এবং কোন কোন রাশির খারাপ হওয়ার সম্ভাবনা আছে, তার একটা আগাম পূর্বাভাস আপনারা পাবেন, এবং আমি সেটা এর পরের দিন থেকে স্টার্ট করতে চলেছি। তো আপনারা অবশ্যই ভিডিওগুলো ওয়াচ করবেন, কেমন যেতে পারে, কারণ গ্রহের অনেক গোচর অবস্থান আছে, সেই সবগুলো দিক থেকে লক্ষ্য করে আমি এই বিষয় নিয়ে বলতে চলেছি। তো আশা করি আপনারা দেখবেন এবং মিস করবেন না অবশ্যই। তো এখনকার মতো ভিডিওটা এই পর্যন্তই, যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দিন, কারণ আপনার একটাই লাইক আমার মনোবলকে অনেক বাড়িয়ে দেয়। হ্যাঁ বন্ধুরা, তো যাই হোক, ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সকলে ভালো করে এক্সাম দেবেন, সকলে নিজের জীবনে এগিয়ে যাবেন, এটাই কামনা করি, ধন্যবাদ।